আসসালামু আলাইকুম। শিপিং ওয়ার্ল্ড বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমাদের ভিডিও এমবি পূবালী পাস লঞ্চ। এই লঞ্চটি ঢাকা বগা পটুয়াখালী নৌরুটে নিয়মিত চলাচল করে। এই লঞ্চটি ঢাকা থেকে সন্ধ্যা 6:30 বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। তেমনি পটুয়াখালী থেকে বিকেল 5 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এটি একটি অধিক গতিসম্পন্ন লঞ্চ। এই লঞ্চটিতে ভিআইপি যাত্রীদের জন্য রয়েছে একাধিক সিঙ্গেল কেবিন, একাধিক ডাবল কেবিন এবং একটি বিশেষ কেবিন রয়েছে যেটি শীততাপ নিয়ন্ত্রিত। সিঙ্গেল কেবিন ভাড়া 1000 টাকা, সাথে পাবেন একটি টিকিট। ডাবল কেবিন ভাড়া 1800 টাকা, সাথে পাবেন দুটি টিকিট। এছাড়া বিশেষ যে কেবিনটি রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত, এটির ভাড়া 5000 টাকা, সাথে পাবেন তিনটি টিকিট। এছাড়া সাধারণ যাত্রীদের জন্য রয়েছে ডেকের সুব্যবস্থা। এখানে নর্মালি ভাড়া 300 টাকা, ঈদ আসলে ভাড়া একটু বেড়ে যায়, সেক্ষেত্রে 350 টাকা। এই লঞ্চটি ঢাকা থেকে পটুয়াখালী পৌঁছতে সময় লাগে 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টা। এটি আপনারা দেখতে পাচ্ছেন একটি ঈদের ট্রিপ, এজন্য লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী বোঝাই। এই লঞ্চটিতে আরও রয়েছে টয়লেটের সুব্যবস্থা, নামাজের সুব্যবস্থা, দোকান, এছাড়াও রয়েছে হোটেলের সুব্যবস্থা। তো বন্ধুরা, আপনারা মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চের ছাদে কেউ আহরণ করবেন না। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনার সুচিন্তিত মতামত দিয়ে আমাদের পাশে থাকুন। তো বন্ধুরা, দেখতে থাকুন এমবি পূবালী পাস লঞ্চ ভিডিও। ধন্যবাদ সবাইকে।